প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের অষ্টম শ্রেণী গণিত এর প্রথম অধ্যায় তোমার বীজগণিতিক সূত্রগুলি, বীজগাণিতিক সূত্রগুলি, বীজগণিতের এমনি অধ্যায় চতুর্থ, এমনি অধ্যায়টা হচ্ছে চতুর্থ। আমরা মূলত তার অনুশীলনে 4.2 নিয়ে আমরা আলোচনা করব। এখন এখানে বলছি যে সেফলটা দেখো, বীজগণিতের সূত্র প্রয়োগ করে দ্বিপদী অধিপতি রাশির ঘন নির্ণয়, সরলীকরণ ও মান নির্ণয় করতে পারবে। এখন ঘন ঘন হচ্ছে তোমার, মনে করো এটিও, এটা হচ্ছে এ এর ঘন, এ কিউব হচ্ছে এ এর ঘন, মানে আমরা আগে করেছিলাম যে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে এ এর বর্গ, আর এ কিউব মানে এ এর ঘন, তাহলে এটা এটা তিনবার হবে, এটা তিনবার হবে। এখন যদি আমরা এ না লিখি, যদি আমরা এটা না লিখি, যদি আমরা এ প্লাস বি হোল কিউব লিখি, খেয়াল করো যদি এ প্লাস বি হোল কিউব লিখি, তাহলে এ প্লাস বি আমরা দুইবার লিখব, এ প্লাস বি লিখব আর এ প্লাস বি হোল স্কয়ার। খেয়াল করো এখানে এ প্লাস বি হোল কিউব আছে, তাহলে এ প্লাস বি হোল কিউব তো আমরা লিখতে পারি এ প্লাস বি আর এ প্লাস বি হোল স্কয়ার লিখব। এই কিউবটাকে এখানে এ প্লাস বি একবার আছে, এখানে এ প্লাস বি দুইবার আছে, তাহলে এ প্লাস বি একবার আর এ প্লাস বি দুইবার একবার আছে। শোনা যাচ্ছে বোঝানন্দে? শোনা যাচ্ছে না? দেখো এ প্লাস বি হোল কিউব, আমরা এ প্লাস বি লিখছি আর এ প্লাস বি হোল স্কয়ার লিখছি। তারপর এখন এই এ প্লাস বি হোল স্কয়ারে আমরা গত ক্লাসে, আমি আমার গত ক্লাসে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা দিয়েছিলাম, এটা তোমরা ক্লাস 7 এ জেনে আছো, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা তোমরা ক্লাস 7 এ জেনে আছো, এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন প্রথমে আমরা এ দ্বারা, খেয়াল করো এ দ্বারা আমরা এই অংশটাকে গুণ করব, এ দ্বারা এই অংশটাকে গুণ করব, তাহলে এ স্কয়ার হবে প্লাস 2ab হবে প্লাস আমরা আগে আবারও বলতেছি এ প্লাস বি হোল কিউব হচ্ছে এ প্লাস বি একবার আর এ প্লাস বি হোল স্কয়ার, এখানে এ প্লাস বি দুইবার আছে, তাহলে এটা আমরা যেমন আছে তেমন লিখেছি আর এ প্লাস বি হোল স্কয়ার জন্য লিখেছি এ স্কয়ার প্লাস বি বি প্লাস বি স্কয়ার। এখন এ দ্বারা আমরা এই অংশটাকে গুণ করব, এই অংশটা গুণ করব, তারপর বি দ্বারা এই অংশটাকে গুণ করব, তাহলে এখানে আসবে এ কিউব প্লাস টু এ স্কয়ার বি প্লাস এ বি স্কয়ার এ স্কয়ার বি প্লাস টু এ বি স্কয়ার প্লাস বি কিউব। খেয়াল করো আমরা যদি এ স্কয়ার এ দ্বারা এ স্কোয়ার কে কিউব, এ দ্বারা টু এবি কে টু স্কোয়ার, এ দ্বারা বি স্কোয়ার কে বি স্কোয়ার হবে, বি দ্বারা এ স্কোয়ার কে স্কোয়ার বি হবে, বি দ্বারা টু এবি কে টু এবি স্কোয়ার হবে, বি দ্বারা বি স্কোয়ার কে বি কিউব হবে, তাহলে আমরা এখানে দেখব এ স্কোয়ার বি আর এ স্কোয়ার বি, দুইটা স্কোয়ার বি আর একটা স্কোয়ার বি আমরা লিখব, এখানে
স্যার কিছু শোনা যাচ্ছে না। স্যার কিছু শোনা যাচ্ছে হ্যালো, শোনা যাচ্ছে এখন? দেখো তো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? আবার বন্ধ হয়ে গেছে আপনার মিউট। শোনা যাচ্ছে? হ্যাঁ দেখো, আমরা এই এই অংশকে আমরা চেঞ্জ করে ফেলছি। দা এবিও প্লাস 3 স্কয়ার বি 3 এবি স্কয়ার প্লাস বি কিউব কেলে সে প্লাস বি হোল কিউব। আমরা এখন এই এ কিউব লিখবো, আর এই দুটার মধ্যে দেখো এই দুটার মধ্যে 3 এবি কমন যাবে, এই দুটার মধ্যে 3 এবি কমন যাবে, এ প্লাস বি থাকবে, a plus b plus b cube, a plus b whole cube, বা a cube plus b cube। তাহলে ধরো আমরা a cube আর b cube লিখেছি, a cube আর b cube লিখেছি, এখন এটা আমরা পছন্দ করে দিব। a plus b whole cube minus 3 ab a plus b। দেখো এ প্লাস এ কিউব প্লাস বি কিউব জন্য আমরা লিখব যে এখন এই এ প্লাস বি হোল বি কিউব জন্য এ প্লাস বি হোল কিউব লিখব মাইনাস 3 এবি ইনটু এ প্লাস বি। আরেকটা আছে তোমার এ কিউব মাইনাস 3 এ স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব, a minus b whole cube। তাহলে এখানে খেয়াল করো a cube লিখেছি, a দুটার মধ্যে আমরা কি কমন নিতে পারি, a দুটার মধ্যে 3 কমন আছে আর ab কমন আছে, minus 3 ab কমন নিব, minus 3 ab কমন নিব, আর থাকবে যে a minus b minus b cube, a minus b whole cube। আচ্ছা, এখন আমরা এই দুটো লিখব, এ কিউব আর মাইনাস বি কিউব লিখব। আমরা লিখেছি এ কিউব আর মাইনাস বি কিউব, এই অংশটা লিখি নাই। তাহলে এই অংশটা এটা ছিল যে আগেরটা ছিল এটা প্লাস,
পক্ষান্তর করলে এটা মাইনাস, এটা প্লাস ছিল পক্ষান্তর করতে মাইনাস হয়েছে, আর এটা মাইনাস ছিল পক্ষান্তর করতে প্লাস হয়ে যাবে। তাহলে এটা পেলাম, দেখো এই হলো সিদ্ধান্তটা পেলাম, a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। আমরা দুইটা সূত্র দিলাম আর দুইটা হলো সিদ্ধান্ত দিলাম, আশা করি তোমরা এই দুইটাই বুঝতে পেরেছ। এখন আমরা অঙ্কে চলে যাব, তোমরা 4.2 বের করো, 4.2 বের করো, এর ঘন নির্ণয় করতে বলছে, 3x প্লাস y এর ঘন নির্ণয় করতে হবে, এর ঘন সমান 3x প্লাস y এর হোল কিউব হবে। এর ঘন হচ্ছে 3x প্লাস y, ঘন হচ্ছে 3x প্লাস y হোল কিউব, এটা হবে। এখন আমরা এটাকে আমরা এই দেখো, আমরা তো সূত্র দিয়েছিলাম যে সূত্র দিয়েছিলাম যে a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস 3 স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস b কিউব, এটা দিয়েছিলাম, এটা দিয়েছিলাম। এখন আমরা এটাকে a ধরব, 3x কে a ধরব, আমি বোঝার জন্য লিখছি, তোমরা আবার পরীক্ষার খাতা লিখবে না, আমি বোঝার জন্য 3x কে a লিখছি আর তোমার y কে লিখছি b। তাহলে a বিয়োগ 3x হোল বিয়োগ প্লাস 3 স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস b কিউব। দেখো ওই সূত্রটাই, মানে a কিউব 3 স্কয়ার b 3 b স্কয়ার প্লাস b কিউব, তাহলে এটা a ধরব, আমরা এটাকে b ধরব, a কিউব প্লাস 3 স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস b কিউব। এখন এটাকে লিখব যে 27 x কিউব, এটা হবে যে 3 ইন্টু 9 এক্স স্কোয়ার ওয়াই প্লাস 3 9 এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এখন এই এটা 3 এর স্কোয়ার 9 এক্স স্কোয়ার হবে, 3 এক্স হোল স্কোয়ার হবে 9 এক্স স্কোয়ার, আর তাহলে আমরা 3 নং এখানে লিখবো যে 27, 3 নং 27 লিখবো, 27 এক্স স্কোয়ার ওয়াই লিখবো 9 এক্স y স্কয়ার প্লাস y কিউব। আচ্ছা 3 এর কিউব, 3 এর কিউব 3 3 বার হবে, 3 বার হবে, আর এটা গুণ করলে হবে যে 27, গুণ করলে হবে 27 হবে, গুণ করলে 27 হবে। এগুলো আশা করি তোমরা করতে পারবে। তবে আমি আরেকটা অঙ্ক করাচ্ছি যে ঘ নম্বরটা স নম্বরটা, স 3 স্কয়ার মাইনাস 3 আর স্কয়ার, আশা করি তোমরা এটি অঙ্কটি বুঝতে পেরেছো। আমি আমার বলতে যে এটাকে ধরবো, এটাকে বি ধরবো, এ কিউব 3 এ স্কয়ার বি 3 এ বি স্কয়ার প্লাস বি কিউব, এটা 3 এর 3 এর কিউব, তো আমরা জানি যে 27 এখান থেকে পেয়েছি, 3 3 বার হবে, 3 হবে 3 বার, 27 হবে 27 এক্স কিউব, আর 3 নং 27 এক্স স্কয়ার ওয়াই হবে, আর এটা 9 এক্স ওয়াই স্কয়ার প্লাস ওয়াই কিউব। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
লিখব যে আমরা 2p স্কয়ার - 3r স্কয়ার ঘন ঘন তাহলে 2p স্কয়ার 3r স্কয়ার a কিউব তাহলে আমরা এটা কে ধরব আর এটা কে b ধরব এই অংশটা কে ধরব এই অংশটা কে b ধরব তাহলে আমরা পাবো যে 2p হোল কিউব আর মাইনাসের সূত্রটা খেয়াল করো মাইনাসের সূত্রটা এই দ্বিতীয় রাশি মাইনাস আর শেষ রাশিটা মাইনাস এই মাইনাসের বেলায় এই দ্বিতীয় রাশির আগে মাইনাস আর চতুর্থ রাশির আগে মাইনাস তাহলে এখানে a কিউব মাইনাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার মাইনাস 3 r স্কয়ার হোল কিউব কল করো আমরা এটা কে ধরেছি এটা কে b ধরেছি a কিউব 3a স্কয়ার b 3a b স্কয়ার তারপরে b কিউব তাহলে আমরা এটা লিখতে পারি যে এটা আমরা লিখতে পারি যে 2a কিউব 8 2a কিউব হচ্ছে 2a কিউব 2 2 3 5 8 হবে তাহলে 8 b টু দা পাওয়ার 6 হবে কল করো এখানে এই এই তিন দুগুণে 6 তিন দুগুণে 6 তিন দুগুণে 6 আর এটা হচ্ছে 2 এর স্কয়ার এটা 4 বি 4 ইনটু 3 আর স্কয়ার এটা তিন দুগুণে 6 বি স্কয়ার এটা 3 এর স্কয়ার 9 আর 4 আর এটা 3 এর কিউব হচ্ছে 27 আর 6 তাহলে করো এখানে আমরা লিখছি 2 এর কিউব হচ্ছে 8 তিন দুগুণে 6 লিখেছি তারপরে এখানে 2 এর স্কয়ার 4 2 এর 4 p p এর উপরে স্কয়ার আছে p স্কয়ার p 4 3 r স্কয়ার আর এটা 3 3 কে 9 আর 4 হবে আর এটা 27 আর 6 হবে তাহলে 8 p 6 এটা এটা হবে 3 3 কে 9 4 9 36 p 4 r স্কয়ার হবে এটা 4 6 9 54 54 p স্কয়ার আর 4 হবে আর এটা হবে 27 আর 6 27 আর 6 আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো এখন এগুলো তোমরা পারবে এই অঙ্কগুলো তোমরা আশা করি করতে পারবে আমি এখন আমি মান নির্ণয়ে চলে যাব মান নির্ণয়ে চলে যাব মান নির্ণয় করব আমরা এখন এখন আমরা মান নির্ণয়ে চলে যাব আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো তবু আমি আবার একটু রিভিশনে যাচ্ছি যে এটা লিখেছে যে এত এর ঘন এত ঘন মানে এ কিউব আর এটাকে আমরা এ ধরেছি এটাকে বি ধরেছি এ কিউব মাইনাস 3 এ স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার মাইনাস বি কিউব এটা এটা হবে যে 3 3 কে 9 4 9 36 বি 4 আর স্কয়ার 6 9 54 বি স্কয়ার আর 4 হবে 27 আর 6 হবে এখানে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো আচ্ছা যেহেতু এখানে সরল আছে সরল সরলের থেকে একটি অঙ্ক আমি বোঝাচ্ছি সরল থেকে একটি অঙ্ক দেখো দুই এর পর দুই এর পর নম্বরটা দেখো এটা সরল
দেখো এটা সরল থেকে একটা অঙ্ক করাচ্ছে, আশা করে এই একটা অঙ্ক বোঝাই দিলে তোমরা মার্কিং গুলো করতে পারবে। এটা এ এটাকে ধরবো আমরা, এটাকে এ এটা পি ধরবো। দেখো যদি মলি মলি 3x প্লাস y সমান a, খেয়াল করো আমরা 3x প্লাস y সমান a ধরেছি, আর এখানে দুই ধরনের রাশি আছে, দুই ধরনের, একটা হচ্ছে 3x প্লাস y আর একটা হচ্ছে 3x মাইনাস y, দুই ধরনের রাশি, খেয়াল করো দুই ধরনের, একটাকে x ধরবো a ধরবো আর একটাকে b ধরবো, এটাকে b ধরলাম। তাহলে অতএব প্রদত্ত রাশি কি হবে বলতো? প্রদত্ত রাশি কি হবে? প্রদত্ত রাশি এটার জন্য আমরা কি লিখেছি? এটার জন্য লিখেছি a কিউব হবে না, আর এটা কি প্লাস, এটা হচ্ছে প্লাস, এটা প্লাস প্লাস 3 a স্কয়ার b হবে, এটা a এটা স্কয়ার আছে a স্কয়ার, আর এটার জন্য b লিখেছি, তারপরে প্লাস 3 এটা a আর এটা b স্কয়ার প্লাস b কিউব, এটার জন্য b লিখেছি, আশা করি বুঝতে পেরেছো। দেখো এটার জন্য আমরা a a ধরেছি আর মাইনাস এটার জন্য b ধরেছি, তাহলে a কিউব এটা, তাহলে প্লাস a প্লাস এটা 3 a 3 এটার জন্য a ধরেছি, a স্কয়ার এটার জন্য b ধরেছি, a প্লাস a 3 এটা এটা হচ্ছে a আর এটা হচ্ছে b b স্কয়ার। তাহলে আমরা তো এটা সূত্র জানি যে এটা হবে যে a প্লাস b হোল কিউব। তাহলে এখন আমরা মান বসাই দিচ্ছি 3x প্লাস y প্লাস 3x মাইনাস y হোল কিউব, এখানে লিখতে যে মান বসিয়ে, এখানে লিখে মান বসিয়ে, খেয়াল করো এখানে মান বসিয়ে লিখবে, এর মান আমরা জানি, তোমরা বুঝতে পেরেছ যে a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস b কিউবের জন্য লিখবো যে a প্লাস b হোল কিউব। এখন আমরা এখানে a এর মান লিখেছি, এখানে লিখেছি b এর মান, এখন a y y করা যাবে, এখানে হবে 6 x হোল কিউব। এখন 6 যদি আমরা 3 বার গুণ করি, 6 কিউব হচ্ছে 6 3 বার 6 6 36 ইনটু 6 6 6 36 এর 6 হাতে 3 3 6 18 3 3 6 16 এটা হবে যে 316 x কিউব, 216 x কিউব হবে। এই সরল গুলো তোমরা করতে আশা করি করতে পারবে। এটা আমি আবারও একটু বলতেছি যে এটাকে আমরা এটাকে a ধরেছি, এখানে দুই ধরনের রাশি আছে, একটা হচ্ছে a আর একটা হচ্ছে b, একটা হচ্ছে আর একটা হচ্ছে b, তাহলে আমরা এই এটার জন্য a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস b কিউব, তাহলে a প্লাস b হোল কিউব। তাহলে এখানে লিখেছে a এর মান আর এখানে লিখেছে b এর মান লিখেছে, এটা y y কাটা যাবে, তাহলে 3 3টা x আর 3টা x 6টা x হোল কিউব 216 x হোল কিউব হবে। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আমি সরল কিভাবে করতে হয় সেটাও দেখালাম, ঘন কিভাবে নির্ণয় করতে হয় সেটাও দেখালাম, এখন আমি একটা মান নির্ণয় চলে যাব। এগুলো বাসায় পারবে, বাসায় একই নিয়মে করবে। 3 নম্বরটা দেখো মান নির্ণয় দেওয়া বলছে যে a প্লাস b সমান a, a b সমান 15 হলে a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করো। দেওয়া আছে
বুঝতে পেরেছ? যেহেতু আমার আর সময় নেই, সময়ের সংক্ষিপ্ততার জন্য আমি আর নতুন করে অঙ্ক করাতে পারতেছি না। হোমওয়ার্ক চার দশমিক দুই একের খ একের খ ওম একের খ একের ম এটি আর দুই নম্বরে দিচ্ছি যে খ, দুই নম্বরে খ আর চার, চার নম্বর দিলাম। যেহেতু আমার সময় শেষ হয়ে গেছে, আমি আর অগ্রসর হতে পারছি না। সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।